হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা যারা রেগুলার বেসিসে ক্লাসগুলো ফলো করছো তারা জানো যে আমি কিন্তু তোমাদের HS 2024-এর টেস্ট এক্সামকে টার্গেট করে সাজেশান দিয়ে দিচ্ছিলাম এবং ইউনিট ওয়ানটা কিন্তু দিয়ে দিয়েছি, যারা দেখনি অবশ্যই দেখে নেবে। এবং আজকে আমরা ইউনিট টু নিয়ে আলোচনা করব, যতগুলো চ্যাপ্টার্স রয়েছে এবং সেখানে তোমাদের টেস্ট এক্সামে যেগুলো আসার মতো সেগুলো কিন্তু আলোচনা করব। তাহলে চলো স্টার্ট করে দেওয়া যাক। এখান থেকে 18 মার্কস তোমরা পেয়ে যাবে। সেখানে প্রথম চ্যাপ্টার হচ্ছে, তোমরা জানো, চ্যাপ্টার 5, ঠিক আছে? তো এখান থেকে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে তোমরা সংজ্ঞাগুলো অল্প করে হালকা করে দেখতে পারো। প্রকট, প্রচ্ছন্ন, জিন যেগুলো রয়েছে, বিশুদ্ধ, সংকর, হোমোজাইগাস, হেটারোজাইগাস, এইগুলো একটুখানি হালকা করে দেখতে পারো, কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি আগে নিয়ে আলোচনা করব। তো অ্যালিল কাকে বলে এটা দেখতে পারো, কারণ মাল্টিপল চয়েস যেগুলো তোমাদের থাকে সেখানে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিতে পারে। আচ্ছা, ফিনোটাইপ, জিনোটাইপ এগুলো সম্বন্ধে কিন্তু ধারণা থাকা অবশ্যই দরকার, তাই এইগুলো কিন্তু অবশ্যই তোমাদের একটু দেখে রাখতে হবে। এবার আসবো ফিনোটাইপ আর জিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? কি কারণে মেন্ডেল মটর গাছকে তার পরীক্ষার জন্য মনোনীত করেছিলেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও আসতে পারে। আচ্ছা, তোরা অসম্পূর্ণ প্রকটতা এবং সহ প্রকটতা বলতে কি বোঝো, এবং বিশেষ করে অসম্পূর্ণ প্রকটতা যেটা চেকার বোর্ডের সাহায্যে রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে দেখবে। আর এরকম প্রশ্নও আসে যে অসম্পূর্ণ প্রকটতা কোন উদ্ভিদে দেখা যায়, যেমন সন্ধ্যামালতি গাছে দেখা যায়। সহ প্রকটতা কাকে বলে এবং তার সাথে উদাহরণ কিন্তু হামেশা আসে, ঠিক আছে? তারপরে তোমরা প্রকরণ যেটা রয়েছে, বিভেদ কাকে বলে, গুরুত্ব, এটা অল্প করে দেখতে পারো। আচ্ছা, মেন্ডেলের বংশগতি যে যতগুলো সূত্র রয়েছে সে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট এবং 2 মার্কসের জন্য আসতে পারে। এবার আসবো যে তার মধ্যে স্বাধীন বিন্যাস সূত্র কাকে বলে এবং মেন্ডেল কিভাবে এই সূত্রে উপনীত হয়েছে তা উদাহরণ সহকারে লেখো। তার মানে তোমাদের যে চেকার বোর্ড সহকারে দেখাতে হবে যে কিভাবে স্বাধীন বিন্যাস সূত্রটি তিনি পেয়েছিলেন। এবার দেখো মাল্টিপল অ্যালিল কাকে বলে, উদাহরণ দিয়ে বোঝাও এবং মাল্টিপল জিন বলতে কি বোঝো, এগুলো কিন্তু তোমরা একটুখানি দেখলে দেখবে এইগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, ব্যাক ক্রস কাকে বলে, টেস্ট ক্রস কাকে বলে এবং চেকার বোর্ডের সাহায্যে ইম্পর্টেন্ট, যে কোনো স্কুলেই তোমাদের টেস্টের জন্য যেহেতু বলছি তাই যে কোনো স্কুলেই কিন্তু এগুলো ইম্পর্টেন্ট এবং এসে যেতে পারে, ঠিক আছে? তারপরে আমরা আসবো যে বংশগতি সংক্রান্ত মেন্ডেলের 2টি সূত্র এবং সূত্র দুটি কোন কোন পরীক্ষার ওপর প্রতিষ্ঠিত তা উল্লেখ করো। এগুলো কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়েও তোমাদের প্রশ্ন আসতে পারে, তাই সব রকম সম্ভাবনাই থাকে। কোনো স্কুলে একটু বেশি কঠিন প্রশ্ন হয়, কোনো স্কুলে একটু ইজি টাইপের প্রশ্ন হয়, সেই জন্য আমি সবটা মাথায় রেখেই তোমাদের প্রশ্নগুলো দিচ্ছি। দেখো মেন্ডেলীয় সূত্র অনুযায়ী বংশগতির নিয়ন্ত্রক সত্ত্বগুলি কী কী, আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে এটি লিখেও নিতে পারো, ঠিক আছে? তো এখানে দেখো বংশগতির 3টি ঘটনা উল্লেখ করো যা মেন্ডেলীয় সূত্রকে অনুসরণ করে না। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 1 মার্কসের প্রশ্ন আসে এটা, যে বংশগতির এমন 3টে বা 1টা ঘটনা লেখো যেটা মেন্ডেলীয় সূত্রকে অনুসরণ করে না। তার মধ্যে 3টে পড়বে, একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, সহ প্রকটতা, লিঙ্কেজ, এই 3টেই কিন্তু পড়বে, ঠিক আছে? রেসিপ্রোকাল ক্রস কাকে বলে, তোমরা যদি না পেয়ে থাকো এখান থেকে স্ক্রিনশট নাও এবং লিখে নাও, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। পলি জিন কাকে বলে, ঠিক আছে? পলি আমি কিন্তু তোমাদের ক্লাসগুলো করিয়েছিলাম এবং তাতে কিন্তু বোঝানো আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, পলি জিন কাকে বলে, এবং তারপরে চলে আসবো মেন্ডেলের পৃথক ভবন যে সূত্র সেটার সীমাবদ্ধতা কী আছে। এগুলো একটুখানি তোমাদের মনে হতে পারে টাফ প্রশ্ন, কিন্তু তোমরা যদি আগেরবারের প্রশ্ন দেখে থাকো এবার কিন্তু একটু টাফ প্রশ্নের মতোই আসছে, ঠিক আছে? HS-এর কথা বলছি, তাই টেস্টেও কিন্তু তোমাদের একটু এরকম টাইপের প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তো তোমাদের কাছে যদি অ্যান্সার না থেকে থাকে আমি এখানে অ্যান্সারও লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই তোমরা লিখে নাও একটু, ঠিক আছে?
দেখো, সহপ্রকটতা থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং সহপ্রকটতা তোমরা ভালো করে পড়বে, বিশেষ করে উদাহরণ সহকারে ভালো করে পড়বে, ঠিক আছে? এবার চলে আসবো যে ব্যাক ক্রস আর টেস্ট ক্রস ভেরি ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি। তো সেই জায়গাটা পার্থক্য করে তোমরা পড়লে ভালো, এবং চেকার বোর্ড করেও পড়বে অবশ্যই। টেস্ট ক্রস আর ব্যাক ক্রস খুব ইম্পর্টেন্ট। বহু অ্যালিল কাকে বলে? বহু অ্যালিল কাকে বলে খুব ইম্পর্টেন্ট। মানুষের রক্ত শ্রেণী নির্ধারণে বহু অ্যালিলের ভূমিকা কি? বইতে পেয়ে যাবে এটা তোমরা, ঠিক আছে? বলছে, যদি তুমি একটি বিশুদ্ধ লম্বা ও একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের ক্রস ঘটাও, তবে F1 আর F2 জনতে কি ধরনের উদ্ভিদ পাবে? ঠিক আছে, তো এটা তোমরা চেকার বোর্ডের সাহায্যে অবশ্যই করে রাখবে। আচ্ছা, তোমরা একসংকর জনন পরীক্ষা, দ্বিসংকর জনন পরীক্ষা, এগুলো ভালো করে চেকার বোর্ড দিয়ে করে রাখবে। এগুলো তোমরা ক্লাস 10-এও করেছো, তাই আলাদা করে বলার কিছু নেই, এগুলো ইম্পর্টেন্ট, তোমরা জানো। আচ্ছা, মেন্ডেলের সংকরণ পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণ কি? এটাও কিন্তু আসতে পারে। আচ্ছা, এবার আসবো যে তোমরা অসম্পূর্ণ প্রকটতা আমি বলে দিয়েছি। এবার দেখো, মাল্টিপল অ্যালিল আর মাল্টিপল জিন, এটার পার্থক্য, সহপ্রকটতা অসম্পূর্ণ প্রকটতার পার্থক্য, সম্পূর্ণ প্রকটতা আর অসম্পূর্ণ প্রকটতা, এগুলোর পার্থক্য একটু দেখে রাখবে। তারপরে যেটা আসবো, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কাকে বলে, সমাধান লেখো। এটা একটা তোমরা ব্লাড, যে এবিও ব্লাড গ্রুপ, সেই জায়গাটা তোমরা এটা পেয়ে যাবে। এবং এবিও ব্লাড গ্রুপের যে প্রবলেমগুলো রয়েছে, যে মানে মা বাবার যে ব্লাড গ্রুপ কি হলে সন্তানের ব্লাড গ্রুপ কি হতে পারে, এইগুলো কিন্তু একটু দেখে যাবে, এই প্রবলেমসগুলো আসতে পারে। তারপরে যেটা দেখে যাবে সেটা হচ্ছে লিঙ্কেজটা খুব ভালো করে, তারপর প্লিওট্রপি, পলিজেনিক উত্তরাধিকার, এগুলো কিন্তু কাকে বলে উদাহরণ সহকারে খুব ভালো করে দেখে যাবে। এপিস্ট্যাটিস কাকে বলে, ঠিক আছে? নিউক্লিওসোম মডেল তোমরা দেখে যাবে, পলিটিন ল্যামব্রাস ক্রোমোসোম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং জিন, তার মধ্যে অনেকগুলো ভাগ তোমরা দেখতে পাবে, যে রেকন, মিউটন, সিস্টোন, রেপ্লিকন, এগুলো হালকা করে দেখে যাবে, কারণ আসতেই পারে। আচ্ছা, থ্যালাসেমিয়া, বর্ণান্ধ, হিমোফিলিয়া, যে অঙ্কগুলো আসে তোমরা জানো, যে বাবা আক্রান্ত হলে বা মা যদি বাহক হয় তাহলে কত পার্সেন্ট সন্তান আক্রান্ত হতে পারে, এগুলো কিন্তু হামেশা আসে। লিঙ্গ নির্ধারণ থেকে কিন্তু পাখিটা, মানুষ এবং মৌমাছি, মৌমাছিটা খুব বেশি আসে না, কিন্তু পাখি আর মানুষটা কিন্তু আসে বেশি, তাই তোমরা একটু ভালো করে দেখে যাবে। আর মিউটেশন, যে টার্নার সিন্ড্রোম রয়েছে, ডাউন সিন্ড্রোম, ক্রোমোসোম সংখ্যা, এখান থেকে তোমরা পাবেই পাবে, এই যে সিন্ড্রোমগুলো রয়েছে এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর ক্রিসক্রস উত্তরাধিকার কাকে বলে, এটাও ইম্পর্টেন্ট। এবার আমরা চ্যাপ্টার 6-এ চলে আসব। খুব একটা বড় চ্যাপ্টার এবং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটু বেশি প্রশ্ন করতেই হবে, না হলে তোমরা পারবে না। আচ্ছা, ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন পরীক্ষা টি কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেছিলেন, এবং কোন ব্যাকটেরিয়ার ওপর করা হয়, এবং এই রূপান্তর ভবন পরীক্ষাটাও অনেক সময় আসতে পারে, ঠিক আছে? ট্রান্সডাকশন, যে তোমাদের হার্টসের যে চেসের যে পরীক্ষাটা, সেটাও কিন্তু ভালো করে দেখে যেতে হবে। ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশনের পার্থক্য। 4 নম্বর প্রশ্ন, DNA জেনেটিক বস্তু, এটার কারণ ব্যাখ্যা 2 মার্কসের জন্য দেখে যেতে পারো। আচ্ছা, সি ভ্যালু প্যারাডক্স, এইটা কাকে বলে 2 মার্কসের জন্য দেখতে পারো। তোমরা কোশ্চেন দেখলেই বুঝতে পারবে, এখন কিন্তু অনেক ডিটেলসে প্রশ্ন হচ্ছে, তাই কিন্তু একটু ডিটেলসে পড়তেই হবে, ঠিক আছে? তোমরা চারগাফের যে সূত্রটা রয়েছে সেটাও কিন্তু দেখবে 2 মার্কসের জন্য। DNA দ্বিতন্তি মডেল যেটা রয়েছে সেটা 3 মার্কসের মতো করে পড়বে। আর রেপ্লিকেশন তো খুব ভালো করে পড়বে, তোমাদের রেপ্লিকেশন কাকে বলে এবং পুরো পদ্ধতি, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর সেন্ট্রাল ডগমা, ভেরি ইম্পর্টেন্ট 2 মার্কসের। DNA রেপ্লিকেশন কয় প্রকারের হয়, কি কি, সেটাও কিন্তু পড়তে হবে ভালো করে। এবং তোমাদের DNA প্রতিলিপিকরণ অর্ধ সংরক্ষণশীল, এটা যে পরীক্ষাটা রয়েছে সেটাও 5 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্ন। RNA এর প্রকারভেদ, তার মধ্যে mRNA, rRNA, tRNA বৈশিষ্ট্য পড়ে রাখতে পারো।
আচ্ছা, কোডন অ্যান্টিকোডন কোন কোন আরএনএতে থাকে? কোডন থাকে এমআরএনএতে, অ্যান্টিকোডন থাকে টিআরএনএতে। টিআরএনএ যে ক্লোভার লিফ মডেল সেটা কিন্তু চিত্র সহকারে একবার দেখে রাখবে। এবার আসবো ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই তিনটে কিন্তু ভালো করে পড়তেই হবে, যে কোনো একটা আসবেই। ট্রান্সক্রিপশন পদ্ধতি ভালো করে ডিটেলসে পড়বে, কারণ ওখান থেকে শর্ট প্রশ্ন আসবে। টাটা বক্স বা পিপনাও বক্স আসবেই একটা প্রশ্ন, এমন কোনো না কোনো স্কুলে 2 মার্কসের। আচ্ছা, কোডনের 2টি বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট 2 মার্কসের। স্টপ কোডন কাকে বলে? আমি যা ইম্পর্টেন্ট বলছি তার বাইরে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, এগুলো অবশ্যই ভালো করে পড়ে যাবে। স্টপ কোডন কি কি? UAA, UAG আর UGA, ঠিক আছে। স্টার্ট কোডন হচ্ছে AUG, হচ্ছে স্টার্ট কোডন। ওকাজাকি খণ্ড কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট। রেপ্লিকেশনে যতগুলো এনজাইমস রয়েছে, ঠিক আছে, সেই প্রত্যেকটা এনজাইমসের ভূমিকা কাজ পড়ে রাখতে হবে। ডিএনএ রেপ্লিকেশনে ডিএনএ তৈরিতে অভিমুখ কোন দিকে হয়? 5.3 হয়, ঠিক আছে। তারপরে দেখো আমি দিয়ে দিয়েছি আরএনএ প্রাইমার, হেলিকেজ, SSB প্রোটিন, ট্রপো আইসোমারেজ, ডিএনএ পলিমারেজ 3, 1, 2, এগুলোর কাজ কিন্তু যে কোনোটা আসতে পারে। ট্রান্সলেশন পদ্ধতি পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে। তা আমাদের ল্যাকটোজ অপারেনের গঠন ও কার্য পদ্ধতি বর্ণনা করো। অপারেন কাকে বলে সেটাও কিন্তু আসতে পারে। নিউক্লিওটাইড, নিউক্লিওসাইটের পার্থক্য লেখো, ইম্পর্টেন্ট। ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং কাকে বলে? কার্য পদ্ধতি তোমাদের পড়ে নিতে হবে ভালো করে, ঠিক আছে। এবার আসবো চ্যাপ্টার 7-এ। তোমাদের চ্যাপ্টার 7-এ অভিব্যক্তি কাকে বলে এটা খুব একটা ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে রাসায়নিক বিবর্তন বা কার মতবাদ, পৃথিবীতে প্রথম সৃষ্ট কার্বন যৌগ কোনটি, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। কোয়াসারফেট কাকে বলে? প্রবক্তাকে। মাইক্রোস্ফিয়ার কাকে বলে? প্রবক্তাকে। প্রোটোসেল কাকে বলে? প্রবক্তাকে। গরম তরল স্যুপ কাকে বলে? মিলারুরের পরীক্ষা, বিশেষ করে যে অনুপাতটা আছে সেটা আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট। এই যেটা বলছিলাম যে CH4NH3 আর H2-র অনুপাত যেটা, সেটা আসে খুব। অভিব্যক্তির মুখ্য ঘটনা বলি যেগুলো রয়েছে সেগুলো ছকের সাহায্যে বর্ণনা করো। ল্যামার্কের মতবাদ যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা পড়তে হবে, এবং কোনটা ল্যামার্ক বলেছে সেটাও এরকমভাবে আসতে পারে। ল্যামার্কের গ্রন্থের নাম কি? ল্যামার্কের মতবাদের বিপক্ষে কে বলেছে? সেটা হচ্ছে ভাইসম্যান বলেছিল। চার্লস ডারউইনের গ্রন্থের নাম পড়বে, এবং ডারউইন যে ডারউইনবাদ মতবাদ ব্যাখ্যা পুরোটাই পড়তে হবে, ঠিক আছে। যেমন এখান থেকে যোগ্যতমের উদ্বর্তন প্রবক্তাকে, প্রাকৃতিক নির্বাচনবাদ প্রবক্তাকে, এগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে। এবার চলে আসবো সমসমস্ত অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। এখানে কোন অভিব্যক্তি দেখা যায়? সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। কোন অভিব্যক্তি দেখা যায়? 2টি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো, ঠিক আছে। ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে, উদাহরণ দাও। হৃৎপিণ্ডে যে অভিব্যক্তি সেইটাও কিন্তু তোমরা পড়বে ভালো করে। তারপর চলে আসবো মিসিং লিঙ্ক কাকে বলে, সেটার উদাহরণ। তারপরে হচ্ছে আর্কিও পটেরিক্স ও সরীসৃপ এবং পাখির যে বৈশিষ্ট্য সেটা পড়তে হবে। সংযোজী প্রাণী কাকে বলে, উদাহরণ পড়তে হবে। মিউটেশন কাকে বলে? জেনেটিক ড্রিফট কাকে বলে? জিন পুল কাকে বলে? জিন ফ্রিকোয়েন্সি কাকে বলে? এগুলো 2 মার্কসের কিন্তু আসে হামেশা। চ্যাপ্টার 8 যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রানজিশন ট্রানভার্সন কাকে বলে? ইউপ্লয়েডি অ্যানিপ্লয়েডি মিউটেশন কি? মনোজমি নালিজমি টাইজমি কাকে বলে? ডিলিশন ডুপ্লিকেশন কাকে বলে? তারপর টিকার মধ্যে যেমন রিভার্স ট্যান্ডাম ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন কাকে বলে? বিবর্তনের রিকম্বিনেশনের গুরুত্ব কি? তোমাদের এই যে সূত্রটা যেটা রয়েছে হ্যাডি উইলেনবার্গ যে সূত্র, তার গুরুত্ব কি এবং সূত্রটা, সেটাও দেখে রাখতে হবে। প্রাকৃতিক নির্বাচনবাদ কাকে বলে? প্রজাতির উৎপত্তিতে পৃথকীকরণের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে চলে আসবো পপুলেশন বোটলনিক যেটা রয়েছে সেটা কাকে বলে? ফাউন্ডার এফেক্ট কাকে বলে, ঠিক আছে। এই যে প্রিন্সিপাল যেটা রয়েছে সেইটা কিন্তু সূত্রটা একটু আগেই বলেছি যে এটাও পড়বে ভালো করে।
মানুষের অভিব্যক্তি ধারার সম্পর্কে লেখো, কোন কোন ক্ষেত্রে অভিব্যক্তি হয়েছে এবং মানুষ আর মন মানুষের যে পার্থক্য সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল তোমাদের আজকের সাজেশন। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। আজকের মতো টাটা।